চলো এখানে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার তুমি আগে দেখে নাও এটা হচ্ছে কত তারিখে এটা হচ্ছে তারিখটা লেখা আছে নিচে আচ্ছা তেরো তারিখে তেরো তারিখে দুটো কোয়েশন পেয়েছি গুরুত্বপূর্ণ বিশেষ কিছু প্রশ্ন পাইনি আমি তেরো তারিখে দুটো কোয়েশন পেয়েছি ভালো করে দেখে নাও কি কি আছে এখানে দেখো প্রথম প্রশ্ন বলছে ডিজি লোকার ওয়াজ লঞ্চ ইন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন আলোচনায় আছে বুঝতেই পারছে এখন না গত কয়েক বছর ধরেই আছে কিন্তু এখন খুবই এটা এখন বলতে পারো যে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তার কারণ আমরা এখন ডিজিটালি এগোনো চেষ্টা করছি যত দিন যাচ্ছে তত এখন ডিজিটালি সমস্ত কিছু আমাদের করার চেষ্টা হচ্ছে এবং এটা আলোচনায় থাকে বিশেষ করে যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেয় সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি যখন রেজাল্ট দেয় তখন এটা আলোচনায় থাকে তার কারণ সমস্ত রেজাল্ট গুলো মার্কশিট গুলো সার্টিফিকেটস গুলো অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সমস্ত কিছু এখন এই অ্যাপে কিন্তু পাওয়া যায় এবং শুধু তাই নয় এখন ভোটার আইডি তারপরে তোমার গ্যাসের যে তোমার যে অ্যাকাউন্ট বা ওই যে তার যে ভাউচার্স তারপর পেপারস আর কি গ্যাসের পেপার তারপরে তোমার ধরে নাও আহ ওয়াটারের পেপারস জলের যদি সেন্ট্রাল গভার্মেন্ট জলের তোমার যদি কানেকশন থাকে তাহলে তার পেপারস আহ তারপরে এদিকে ড্রাইভিং লাইসেন্স এখন ড্রাইভিং লাইসেন্স গুলো এই অ্যাপে পাওয়া যায় আধার কার্ড আহ এইসব প্যান কার্ড তারপর হচ্ছে পাসপোর্ট এই সমস্ত আহ গুলোকে কিন্তু ডিজিটালি ক্যারি করার জন্য এই ডিজি লকার ডিজি লকার অর্থাৎ ডিজিটাল লকারের একটা ব্যবস্থা করা হয়েছে এটা দু পনেরো সালে নরেন্দ্র মোদী দু পনেরো সালের ওই নভেম্বর ডিসেম্বর নাগাদ এটা লঞ্চ করেছিলেন তিনি এবং স্মার্ট ইন্ডিয়া বলতে পারো এক প্রকার স্মার্ট ইন্ডিয়ার দিকে আর একটা ধাপ ছিল তার এটা যাই হোক এটা করেছে করে এখন ওই পেপারলেস সিস্টেমের দিকে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা হয়েছে তো এটা আমাদের গভর্নমেন্টের তরফ থেকে এটা করা হয়েছে এটা মাথায় রেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাই আমাদের কিন্তু লঞ্চ করেছিলেন গুরুত্বপূর্ণ এবং আলোচনায় আছে এই মুহূর্তে ভালো করে নোট করবে দু সালে লঞ্চ হয়েছিল

আমি ক্লাইমেট চেঞ্জ করেছিলাম ক্লাইমেট চেঞ্জ এর ইলেকশন এর কি সম্পর্ক আর কারা কার কারা মানে ক্লাইমেট চেঞ্জ কারণে যদি এখন কেরলে যদি বন্যা হয় তো পশ্চিমবঙ্গে তো হচ্ছে না তো এটা তো ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন তো নেই কিন্তু আমরা দেখতে পাবো এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা কিন্তু বড় ক্রাইসিস ক্রিয়েট করেছে বড় ক্রাইসিস ক্রিয়েট করেছে এটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অবশ্যই হয়তো আমাদের ডেভেলপমেন্টের দিকে হয়তো পুরো সিস্টেমটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এটা আমরা জানি বাট খারাপ মানুষের সংখ্যা তো অভাব নেই আরাম মানুষের সংখ্যার অভাব নেই কিছুদিন আগে তোমরা ওই ঠিক আছে তো রশ্মিকা মান্নানাকে আমরা দেখলাম কি যে তিনি ডিপ থেকে ইস্যুটাকে সামনে তুলে ধরেছিলেন এবং অমিতাভ বচ্চনের মতো সেলিব্রিটি রা সেটাকে প্রমোট করেছে মানে ওটাকে শেয়ার করেছে তো এতে করে এই সমস্ত ইস্যু গুলো আরো হাইলাইটেড হয়ে গেছে যে এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগে এসে এগুলো কিন্তু মানুষের যে সিকিউরিটি যে সিকিউরিটির যে কনসার্ন মানুষের যে আইডেন্টিটি এগুলো নিয়ে এক প্রকার ছেলে খেলা করা হচ্ছে মানুষের আইডেন্টি মানুষের ইনফরমেশন এগুলো নিয়ে ছেলে খেলা করা হচ্ছে এবং বুঝতেই পারছে যে সমস্ত খেলাধুলা করছে কিন্তু মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বললে হয়তো আমরা এটাকে মানে সাধারণ মানুষের হয়তো দৃষ্টিতে এটা কিছু পড়বে না বিশেষ কোনো হয়তো সেটা কোনো ইয়ে পড়বে না কিছুদিন আগে তোমরা খবরের কাগজ দেখেছো নাকি আমি জানি না কিছুদিন আগেই দেখবে যে রাশিয়া ব্লেম করেছে রাশিয়া এটা মানে মানে তারা বলেছে যে ইন্ডিয়ার যে এখন লোকসভা ইলেকশন হচ্ছে জেনারেল এইটিন লোকসভা ইলেকশন যেটা হচ্ছে ইলেকশনে আমেরিকার একটা বড় ধরনের ইনভলভমেন্ট কাজ করছে আমেরিকার ইন্টারফেয়ারেন্স কাজ করছে আমেরিকা নিজের মতো করে সেটাকে কন্ট্রোল করতে চাইছে ইন্টারফেয়ার করতে চাইছে আহ মানুষের কেন ম্যানুপুলেট করতে চাইছে তো এই কথাটি যখন তারা বলেছে তখন তোমাদের কি মনে হয়েছে ঠিক কিভাবে হবে এটা আইডিয়া কিভাবে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারাই কিভাবে হবে কেন বর্তমানে দেখা যাচ্ছে না যে ওই মানে বিভিন্ন শর্ট ভিডিও তো মানে বিভিন্ন দেখা যাচ্ছে বা মানে মানে সোশ্যাল সিস্টেম দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী বা কোনো মানে নরেন্দ্র মোদী বা কোনো ধরুন একটা পলিটিশিয়ান এর মুখ একটা ফেস বসিয়ে দিয়ে সেখানে একটা প্রচার করা তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো ইউএসএ বা মানে এ মানে একটা মানে ওইসব কান্ট্রি দ্বারাই তৈরি তো এর জন্যই হয়তো তো বিষয়টা হচ্ছে এটাই যে আমরা দেখতে পাবো যে রাশিয়ার যে তার যে অভিযোগটা সেটা তো মানে এটা উড়িয়ে দেওয়া যায় না একেবারে সত্য তার কারণটা হচ্ছে কি তার কারণটা হচ্ছে আর্টিফিশিয়াল অত্যধিক বেশি ইনফ্লুয়েন্স আমরা এখন আমেরিকান যে সমস্ত সফটওয়্যার গুলো আছে তাদের দেখতে পাবো ঠিক আছে যে সমস্ত মাইক্রো মাইক্রোচিপ বা কন্ডাক্টর যেগুলো আছে তাদের সেই ক্ষেত্রে সেই সমস্ত সেক্টরে অত্যধিক বেশি হেজিমানি আছে বলতে পারো চায়নার কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজে অত্যধিক বেশি ডেভেলপমেন্ট আছে বলতে পারো সেটা কিন্তু আমেরিকার তো আমেরিকা এখন বিভিন্ন ধরনের এই যে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত যত চ্যাট মতো সমস্ত বেরিয়েছে তো সেগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে সেগুলোতে কিন্তু কি হচ্ছে সেগুলোকে ব্যবহার করে এখানে কি হচ্ছে এখানকার যে 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 একটা স্বাভাবিক অবস্থা সেটাকে ম্যানিপুলেট করার চেষ্টা হচ্ছে তো এটা কিন্তু আমরা প্রচন্ড পরিমাণে দেখতে পাচ্ছি দেখো এবার কথাটা হচ্ছে যে আমেরিকা কি এগুলো কিছুই জানে না জানে তাদের দেশের বাসিন্দার লোকেরাই এগুলো করছে

কিছু পা হয় না কেন তার কারণ তিনি সেখানে ফেক ইনফরমেশন ছড়াছিলেন ছিলেন ফেক নিউজ ছড়া সেখানে হেড স্পিচ তিনি সেখানে ছড়া সেখানে তিনি মিথ্যে কথা বলছেন তো সেই কারণে তার সাসপেন্ড হয়েছে এবং একবার না একাধিকবার বলেছেন এই কারণে তাকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে তারা ইন্ডিয়াতে এই একই জিনিসগুলো আরো একটা ওই টুইটারের মতো আরো একটা কোম্পানি বা এই ধরনের হাজার হাজার কোম্পানি ঘটনাগুলো ঘটাচ্ছে যে সেখানে কি করছে কোনো লিডারের ফেসটাকে নকল করেছে যে তা তো তা তো ভয়েস তো আমাদের পাবলিক ফোরামে তো রয়েছে তো সেই ভয়েসটাকে তো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা কপি করে এবং সেটাকে নিজের মতো করে ম্যানুপুলেট করে নিজের মতো করে একটা সেন্টেন্স চালিয়ে দেওয়া তো সেখানে বা একটা স্পিচ চালিয়ে দেওয়া তো ডিফিকাল্ট কিছু নয় এবং এনক্রিপ্টেড যে সমস্ত প্ল্যাটফর্মস গুলো আছে এনক্রিপ্টেড যে প্ল্যাটফর্মস এনক্রিপ্টেড প্ল্যাটফর্মস মানে হচ্ছে যেগুলো ধরে নাও তোমার ওই টেলিগ্রাম যেগুলো ধরে নাও এক প্রকার ওই হোয়াটসঅ্যাপ এই সমস্ত প্ল্যাটফর্মস গুলো আহ মেসেঞ্জিং যে সমস্ত ইয়েগুলো আহ গুলো সেগুলোর মাধ্যমে এই ধরনের ইনফরমেশন এক সেকেন্ডের মধ্যে দশ কোটি মানুষের কাছে পঞ্চাশ কোটি মানুষের কাছে পৌঁছানোটা কিন্তু কিছু নয় একটা সেটা কিন্তু হয়ে যাবে এবং সেকেন্ডে সেটা দেখবে ভাইরাল হয়ে যাবে তো এই যে একবারে ভেতরে ভেতরে চুপি চুপি সেগুলো যে সিক্রেটলি এখানে পুষ হয়ে চলে যাচ্ছে সেগুলো মিনিটের মধ্যে এবং যদি সেটা কেউ যদি এলিগেশন দেয় তাহলে সেটা হয়তো বলা হচ্ছে যে চার ঘন্টার মধ্যে সেটা ডিলিট করে দেওয়া হবে তো চার ঘন্টায় অনেক বড় কিছু ডেভেলপমেন্ট হয়ে যায় অনেক কিছু কিন্তু চেঞ্জ এসে যায় যা ইনফ্লুয়েন্স সেটা কিন্তু মানে যে উদ্দেশ্যে সেটাকে সার্কুলেট করেছিল তার উদ্দেশ্যটা কিন্তু সফল হয়ে যায় এক প্রকার কারণ চার ঘন্টা সময়টা এই এই মডার্ন টেকনোলজি যুগে সেটা কিন্তু অনেকটা সময় যেখানে একটা ভিডিও আহ তিরিশ সেকেন্ডের পনেরো সেকেন্ডের এর এক মিনিটের একটা ভিডিও ছড়িয়ে দেওয়ার জন্য যেটা তিরিশ মিনিট হয়তো যদি একটা কয়েক মিলি সেকেন্ড যদি সময় লাগে কয়েক কোটি মানুষের কাছে ছড়িয়ে দিতে তাহলে সেটাকে ডিলিট করার জন্য চার ঘন্টা সময় যদি লাগে তাহলে বোঝো সেটা কিন্তু অনেকটা অলরেডি ড্যামেজ তার মানে ডেমোক্রেসি পলিটিক্যাল সিস্টেম করে দিয়েছে বুঝতে হবে যে ওরা কিন্তু যখন রাশিয়া এই ব্লেমটা করছে তখন আমাদের বুঝতে হবে যে ব্লেমটা এইভাবে বলে পড়ছে না যে আমেরিকান প্রেসিডেন্ট এসে এখানে হয়তো আমাদের নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করবে বা কোনো রকম ভাবে হয়তো সেখানে নিজে আমেরিকান মানুষদেরকে এসে বলবে তোমরা ভোট দাও এটা নয় ওরা ওখান থেকে বসে থেকে তাদের যে কমিউনিকেশন সিস্টেম নেটওয়ার্ক যেগুলো আছে যাদের যে টেকনোলজি যেগুলো আছে সেগুলোকে ব্যবহার করে ওগুলোকে একেবারে খুললাম খুল্লা ছেড়ে দেবে দিয়ে তারা কি করছে না এখানকার ইলেকশন ম্যানিপুলেট করার একটা সুযোগ করে দিয়েছে তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমরা পরিষ্কার জলের মতো দেখতে পাচ্ছি তো এগুলো কিন্তু একেবারেই বলা যেতে পারে বর্তমান যে ইলেকশন চলছে তোমরা দেখবে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা লিডারের বিরুদ্ধেই বোধহয় কম বেশি এই ধরনের ঘটনাগুলো ঘটছে তো এগুলো কিন্তু আমাদের বর্তমানে একটা বিগেস্ট চ্যালেঞ্জ ডেভেলপমেন্টটা হলো কিসের জন্য যে মানুষের নাকি হিউম্যান সোসাইটি ডেভেলপমেন্ট হবে কিন্তু আলটিমেটলি এটাকে ব্যবহার করা হচ্ছে কিসের জন্য না পাওয়ার পলিটিক্স জন্য যে কিছু মানুষ তারা শুধু ক্ষমতা পেতে চায় সেখানে তারা এখানে তারা সম্পদের অট্টালিকা তৈরি করতে চায় সেই কারণে তোমরা দেখবে এইগুলোকে ব্যবহার করছে তো সায়েন্স টেকনোলজিকে ব্যবহার করছে কিছু মানুষ যাদের হাতে এই পাওয়ারটা আছে এবং তারা নিজেদের মতো করে সাইন্স টেকনোলজিকে ম্যানিপুলেট করে নিজেদের মতো করে একটা রাজত্ব তৈরি করে নিচ্ছে তো যতই আমরা বলি না কেন সায়েন্স এসেছে হয়তো সেখানে কমিউনিকেশন ডেভেলপ হয়েছে হেন হয়েছে তেন হয়েছে অনেক কিছু আকাশ হয়েছে বাস্তব সত্যটা হচ্ছে যে ডিভিশনটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এই ধরনের সিস্টেমস গুলো যখন সেখানে ইজিলি আহ স্প্রেড করা যায় তখন কিন্তু দেখা যায় আলটিমেটলি যে সেখানে কি হয় না ডিভিশন তৈরি করাটা সোসাইটির মধ্যে কিন্তু অনেক ইজি এটা আমাদের মাথায় রাখতে হবে যে অভিযোগটা করেছে ওই অভিযোগটা কিন্তু অমূলক নয় দেখবে তোমরা রিসার্চটাই যেমন ইলেকশন শেষ হলেই দেখবে হাজার হাজার দেখবে তোমরা সব দেখবে সব ইয়ে বেরিয়ে আসবে রিসার্চ আর্টিকেলস বেরিয়ে আসবে বই বেরিয়ে আসবে জার্নাল বেরিয়ে আসবে সেখানে তোমরা দেখবে যে এগুলো নিয়ে কিন্তু প্রচুর গবেষণা হয়েছে যে কতগুলো এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করেছে এবং কোন কোন কোম্পানির এবং তারা কোন দেশের ঠিক আছে তাদের টা কি তাদের পলিটিক্যাল তাদের পলিটিক্যাল আইডিওলজিটা কি কোন আইডিওলজিতে বিশ্বাস করে ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো দেখবে এবং দেশীয় এগুলো কিন্তু পরিষ্কার পাবে যাই হোক এগুলোর জন্য আমাদেরকে একটুখানি নিরপেক্ষ যে রিপোর্টগুলো সেদিকে নজর রাখতে হবে আমি আমার রিসার্চে দেখিয়েছিলাম সেখানে দেখবে এর আগের যে দু হাজার উনিশ সালে যে ইলেকশন সেখানে দেখবে যে ফেক নিউজ প্রচন্ড পরিমাণে ফেক নিউজ এবং প্রোপোগান্ডা আহ এগুলো প্রচন্ড পরিমাণে ছড়ানো হয়েছিল তো এখানে এবং এগুলো কত পরিমাণে হয়েছে কতটা ইম্প্যাক্ট ফেলতে পেরেছে এগুলোকে মেজার করার জন্য আমরা দেখতে পাবো যে মাইক্রোসফটের তরফ থেকে একটা স্টাডি করা হয়েছিল রিসার্চ করা হয়েছে তো সেই রিসার্চটা আমরা দেখতে পাবো ইন্ডিয়ারই একজন হচ্ছে আহ তিনি মানে ইন্টেলেকচুয়ালস বলতে পারো রিসার্চার তিনি আমেরিকাতে কোনো একটা ইউনিভার্সিটিতে তিনি প্রফেসর আমি নামটা ভুলছি এই মুহূর্তে তো তার রিসার্চ এটা উঠে এসেছে সেখানে কিন্তু তালে সেগুলো বিভিন্ন পলিটিক্যাল পার্টিস গুলো বিশেষ করে বড় যারা পলিটিক্যাল পার্টিস আছে তারা কিন্তু এগুলোকে ব্যবহার করেছে এবং মানুষের অপিনিয়নটাকে টাকে ম্যানিপুলেট করেছে মানুষের কাছে কিন্তু ভুল বার্তা পৌঁছে দিয়েছে অপোনেন্টসদেরকে সম্পর্কে মিথ্যে প্রচার করেছে অপোনেন্টদের সম্পর্কে নেগেটিভ কথা বলেছে এই যে অপোনেন্টদের যে পলিসিগুলো সেগুলোকে নেগেটিভলি সেখানে তুলে ধরেছে তো এই যে বিষয়গুলো এগুলো আমরা দেখতে পাবো কি ইলেকশনের ক্ষেত্রে একটা বড় এভিলস হিসেবে কিন্তু উঠে আসে এগুলো আমাদের একটা সুস্থ নির্বাচন একটা এখনকার দিনে যেটাকে বলা হয় না যে ট্রান্সপারেন্ট ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তো ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন এখন আর ফিজিক্যাল ফিল্ডে যতটা না তার যতটা ম্যানুপুলেশন আছে তার থেকে এখন আমরা দেখতে পাবো যে তার এই ডিজিটাল ফিল্ডে ডিজিটাল সোসাইটিতে তার ম্যানুপুলেশনটা অনেক বেশি তো ফ্রি অ্যান্ড ফেয়ার এই যে পরিভাষা এটাকে এখন ডিজিটাল পার্সপেকটিভ থেকে দেখতে হবে